আজকে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুব পরিষ্কারভাবে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেই মামলাগুলো হচ্ছে সেগুলোকে তিনি হয়রানি বলে মনে করেন, এবং যেই বিবৃতিতে তাকে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সই করতে বলা হয়েছে, 175 জন বিশ্ব নেতার বিবৃতির পাল্টা বিবৃতি হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিসের থেকে যেই চিঠি তাকে সই করতে বলা হয়েছে তিনি সেখানে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই খবরটি ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু এই খবরের অনেকগুলো সিগনিফিকেন্স আছে। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল অফিসে কারা যান, কারা কাজ করেন? উচিত ছিল, যেহেতু অ্যাটর্নি জেনারেল অফিসটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেজন্য বলা হয় যে তিনি বাংলাদেশ বা রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, তিনি কোনো সরকারের অ্যাটর্নি জেনারেল নন। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু রাষ্ট্রকে ডিফেন্ড করা, রাষ্ট্রের পক্ষে দাঁড়ানোর জন্য তাকে নিয়োগ দেয়া হয়। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের দুর্ভাগ্য এটাই যে অ্যাটর্নি জেনারেল অফিসে বিগত কয়েক বছর ধরে যেই ট্রেন্ড চালু হয়েছে সেটা হচ্ছে, এটা আওয়ামী লীগের যেই সব লয়ারদের তেমন মানে পসার টসার নাই বা মামলা টামলা তেমন নাই, তারা সাধারণত এই জায়গাগুলোতে রিক্রুটেড হন। প্রথমে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে হন, যারা একটু বেটার পারফরমেন্স করেন তারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন, যারা আরও ভালো পারফরমেন্স আছে, অভিজ্ঞতা আছে, তারা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল হন, এবং যিনি একেবারেই পাচাটা এবং একই সঙ্গে ভালো মানে আইনগত যার বুৎপত্তি আছে, মোটামুটি ভালো বুৎপত্তি আছে, তাকেই অ্যাটর্নি জেনারেল পদে নেওয়া হয়। একসময় যেই পদে রফিকুল হকের মতন আইনজীবীরা কাজ করেছেন সেখানে এখন কাজ করেন, আমি আর এখনকার অ্যাটর্নি জেনারেলের নাম বললাম না, মানে ওনারা আর কি। সো আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে কোথায় রফিকুল হকের মতন আইনজীবীরা ছিলেন অ্যাটর্নি জেনারেল, আর কোথায় এখন মানে ওনারা করছেন, আওয়ামী লীগের দলীয় মানে ব্যক্তিরা অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। তো সুতরাং এই ডিফারেন্সটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুব শক্ত ভাষায় কিছু কথা বলেছেন। তিনি কি বলেছেন আমরা যদি একটু দেখি, তাকে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ডেইলি স্টার এই নিউজটি করেছে, সেখানে বলা হয় যে অধ্যাপক ডক্টর ইউনূসের পক্ষে 160 জনের বেশি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই বিবৃতি দিয়েছে যে ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা হয়েছে। এটি বলছেন কে? বলছেন ইমরান আহমেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন নোটিশ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করতে হবে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না। এত বছরের ইতিহাসে, গত 15 বছরের আওয়ামী লীগের ইতিহাসে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্বাধীনভাবে দাঁড়িয়ে তার স্বাধীন মতামত প্রকাশ করেছেন এই হিস্ট্রি বাংলাদেশের ইতিহাসে নাই। কেন তিনি এই নতুন নজির স্থাপন করলেন আমরা জানি না, সেটা আরও সময়ে সেটা বোঝা যাবে। তবে একটা বিষয় খুব স্পষ্ট, পার দলীয় কর্মী ছাড়া অ্যাটর্নি জেনারেল অফিসে কেউ ঢুকতে বা বসতে বা পদে যেতে পারে না। তারপরে কারণ যাইতে জানতে চাইলে সংবাদকর্মীদের তিনি বলেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলে যে আইন সংস্কার হচ্ছে বিচার সম্পর্কিত তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমিও তাকে অনুসরণ করছি। অর্থাৎ ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল যেই পথে হাঁটছেন তাকে দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং তিনি মনে করেছেন যে সরকারের যে সিদ্ধান্ত রাষ্ট্রের বিপক্ষে যায় বা বিচারের নামে প্রহসনের যে সিদ্ধান্ত সরকারের, সেটার সঙ্গে তিনি নিজের নাম যুক্ত করবেন না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন যে বিবৃতি দিয়েছেন 160 জন নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত। বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা হজম করা সত্যি কঠিন, এবং এই সাহস, এই সরকারের দিক থেকে দেখতে গেলে এই অডাসিটি তিনি কোথা থেকে জোগাড় করলেন বা তার পেছনের খুঁটি বা শক্তিটা কি, সেটা একটা বড় প্রশ্ন। কারণ এই সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি তো সার্ভিস দিচ্ছেন এই সরকারকে, এই সরকারের সমস্ত অন্যায্যতা
সমস্ত অপকর্ম সেগুলোকে ডিফেন্ড করতে হচ্ছে তাকে অ্যাটর্নি জেনারেল চেয়ারে বসে থেকে, বাট অ্যাটর্নি জেনারেল অফিসে বসে থেকে। সুতরাং এখন তিনি হঠাৎ করে ইউনুসের ব্যাপারে ভিন্ন কথা কেন বলছেন বা ভিতরের রহস্যটা কি, এটা আমরা জানি না, বাট সামনে আরও স্পষ্ট হবে। এই প্রেক্ষিতে আমি বলে রাখি, আপনারা জানেন খোরশেদ আলম সাহেব দুদকের যিনি আইনজীবী, প্রধান আইনজীবী, তার উৎসাহের কোনো সীমা নাই। সরকার যার বিরুদ্ধে লাগে তিনি ঝাঁপায় পড়ে দুদক নিয়ে, মানে দুদকের নাম ধরে তার পক্ষে তিনি লাগেন। সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মানে বিএনপির একেবারে মধ্যম সারির নেতা পর্যন্ত কেউ বাদ যায় না। সেইখানে খোরশেদ আলম খান আজকে বলছেন যেহেতু আরেকজন নতুন লয়ারকে অ্যাপয়েন্ট করা হয়েছে তার সঙ্গে কাজ করবার জন্য, যৌথভাবে দুজন কাজ করবেন সেই লক্ষ্যে আরেকজন লয়ারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, খোরশেদ আলম খান আর ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলায় তিনি থাকবেন না। তিনি নিজেই বলছেন আমি নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাগুলোকে দেখেছি, মামলাগুলোর দায়িত্বে ছিলাম, কিন্তু এখন আমি আরেকজন লয়ার যেহেতু আমার সঙ্গে অ্যাপয়েন্ট করা হয়েছে, দুজনকে কাজ করতে বলা হয়েছে, আমি কাজ করব না। দেখুন এই যখন আইন অঙ্গনে ঘটছে, মানে খোরশেদ আলম হঠাৎ করে সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বাধীনভাবে আওয়াজ তুলছেন, বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্বাধীনভাবে বিবৃতিতে সই করার ব্যাপারে অস্বীকৃতি জানাচ্ছেন, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি জানি যার নাম নিলেই আপনাদের চমৎকার একটা ভিডিওর চোখের সামনে ভেসে ওঠে, চা চপ সিঙ্গাড়া নিয়ে তিনি দারুণ বক্তব্য দিয়েছিলেন তার কলোকুয়াল অ্যাকসেন্টে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তো উনি খুব শক্তভাবে বলেছেন যেটা আমাদের বিচার বিভাগের উপর আঘাত, কিন্তু এটাকে আমরা অত আঘাত বলে মনে করি না, তার কারণ হচ্ছে দেশনেত্রী দেশরত্ন শেখ হাসিনা আছেন ক্ষমতায়, এবং যাই হোক না কেন যত ঝড়ঝাপটাই আসুক না কেন তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সামনের দিকে নিয়ে যাবেন, সুতরাং এই ব্যাপারে আর চিন্তা করবার কিছু নাই। একই সঙ্গে আমরা শিক্ষক সমিতিকে বিবৃতি দিতে দেখেছি, মানে খুবই হাস্যকর না, মানে 100 জনের উপর নোবেল লরিয়েট এবং বাকিরা বিশ্ব নেতা, 175 জন, মতান্তরে 183 জন, আর সেখানে মানে আপনারা না, আপনারাও মানে নিজেদেরকে আবার আপনারা একটা বিবৃতি দিচ্ছেন ওগুলোর বিরুদ্ধে, লজ্জাও তো থাকে মানুষের না। ধরেন মানে বারাক ওবামা, হিলারি ক্লিনটন বা নোবেল লরিয়েট আরেকজন, মানে ওনারাও বলছেন তার বিরুদ্ধে আমিও একটা যদু মধু আমি একটা বিবৃতি দিলাম, মানে নিজের সম্পর্কে একটা ন্যূনতম সম্মানবোধ থাকা উচিত, যে মানে কোথায় যাচ্ছি, কার কার বিবৃতির বিরুদ্ধে আসলে আমার নামটা সেখানে যাচ্ছে, ভেরি ফানি। আর সরকার 50 জন সম্পাদককে সই করার কথা বলছেন যারা এই 175 জনের বিবৃতির বিপক্ষে সই করেছেন, যদিও তাদের কেউ কেউ ফিসফিস করে এসে কানে কানে বলছেন যে আমি কিন্তু এখানে সই করি নাই, কিন্তু আমার সেই সাহসও নাই যে আমি বলবো আমি সই করি নাই। সুতরাং অনেকের সই এখানে জাল করা হয়েছে, নকল করা হয়েছে, তাদের নামে চালানো হয়েছে, বলা হয়েছে আপনার নামে বিবৃতি দিচ্ছি, তার সেই সাহসও নাই যে এই অবস্থায় দাঁড়ায় সেটার প্রতিবাদ করে। সুতরাং আসলে তাদের বিরুদ্ধে কি বলবো, কারণ বাংলাদেশের পত্রিকার যেই মানে চলবার যে সক্ষমতা সেটা একেবারেই সরকার নির্ভর, মানে সরকারের তরফ থেকে যদি বিজ্ঞাপন না আসে তাদের পক্ষে কোনোভাবেই চলা সম্ভব না। একটা পত্রিকার মেকিং কস্ট যেখানে 35 টাকা, ওটা আপনাকে 12 টাকা 10 টাকায় তাদেরকে আপনার কাছে দিতে হয়, তো সেইখানে এই যে গ্যাপটা, লসের এই গ্যাপটা তারা পূরণই করে বিজ্ঞাপন দিয়ে, এবং যেই পত্রিকার ছাপাই হয়তো হয় 5,000, সেটার সার্কুলেশন সরকার দেখায় 1 লক্ষ বা 2 লক্ষ বা 3 লক্ষ, এইটা দেখানোর ফলে বিজ্ঞাপন কিছু তারা পায়। এই বিজ্ঞাপন যদি বন্ধ হয়ে যায় তাদের পক্ষে চলা অসম্ভব, এবং বেশিরভাগ পত্রিকার মালিকই কোনো না কোনো বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, ব্যবসার সঙ্গে যুক্ত, তারা মূলত তাদের ব্যবসাকে বাঁচানোর জন্য পত্রিকাটাকে একটা মানে সাবসিডি হিসেবে, একটা মানে পাশাপাশি সাপোর্ট হিসেবে তারা পত্রিকাটাকে রাখে, যাতে তারা নির্বিঘ্নে তাদের ব্যবসাটা চালাতে পারে। সুতরাং এই অবস্থায় দাঁড়ায় 50 জন সম্পাদক খুব সাহস নিয়ে দাঁড়ায় যাবেন আমি সেটা আশা করি না। একই সাথে 5টা সংবাদপত্রকে আলাদাভাবে ধন্যবাদ তো দেয়াই উচিত, দেয়াই যায়, স্যালুট তো আলাদাভাবে করাই যায়। অবভিয়াসলি প্রথম আলো, টেলিস্টার, মানবজমিন, বণিক বার্তা, নিউ এজ, এই 5টা সাংবাদিক, এই 5টা সংবাদপত্রের সম্পাদক, তাদের সই ও জাল কোটা চায় নাই, তাদের সই আসল সই নেওয়া তো বহু পরের বিষয়।